পেঁয়াজের দাম তো কমছে মনে হয়, একটু বাজার কম ভাই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, দর্শক আমরা সরাসরি রয়েছি পেঁয়াজ আলু এবং হচ্ছে রসুনের আড়তে। আজকে বাজারে কেমন দেশি রসুন চলছে, দেশি পেঁয়াজ চলছে, একটু বাজারদর জানিয়ে দেবো। আলুর বাজার নাকি একটু কমছে, পেঁয়াজের বাজারদর একটু কমছে। দর্শক আমরা সরাসরি কথা বলবো কি কেমন দরে কেনা বেচা হচ্ছে, দর্শক আপনারা সঙ্গে থাকুন। তবে দর্শক আমাদের বাজারদর জানাবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। ভাই হাসি হাসি মুখ, পেঁয়াজের দাম তো কমছে মনে হয়, একটু বাজার কম ভাই, একটু বাজার কম। আচ্ছা কেমন ধরে আজকে বিক্রি করছেন দেশি পেঁয়াজটা? দেশি পেঁয়াজ আজকে আপনার 85 থেকে শুরু করে উপরে 90 পর্যন্ত বিক্রি করছে। 85 থেকে 90 পর্যন্ত? হ্যাঁ, সর্বোচ্চ বাজার দর চলছে। আচ্ছা দাম তো মনে হচ্ছে অনেকটাই কমে গেছে বাজার। একটু কমেছে ভাই, তারপরে ব্যাপারি পত্র বেচা বন্ধ করে দিছে যে ঠিক আছে, যে আপনার লস হয় ঠিক আছে, একগুলো দেখে বেচছেন এই ধরনের। মানে পেঁয়াজের দাম কমার সাথে সাথে ব্যাপারীরাও নিচ্ছে কম, তাই তো ভাই? এখন তো ভালোই দেশি, সব তো দেশি পেঁয়াজ না ভাই, বেচা কেন কম ভাই? এটা পাবনার পেঁয়াজ না হচ্ছে রাজবাড়ি পেঁয়াজ ভাই? না আমার পাবনা আছে, ফরিদপুর আছে। পাবনা ফরিদপুর, পাবনাটা কেমন দাম চলতেছে ভাই? পাবনাটা আপনার অরিজিনাল যেটা দেশি, এটা অন্য অন্য ঘরে আপনার 102 105 100 এরকম বিক্রি করতেছে, আমাদের এখানে 90 টাকা করে বিক্রি করছিলাম কিছু মাল। তারপরে ফোন দিয়ে বলছে যে না ভাই আমরা এই মাল বেচেন না, একগুলা দেখে বেছি এই পর্যন্তই। এই পর্যন্ত আছে। আপনি ঠিকানাটা একটু দেন ভাই। এই ঠিকানাটা একটু দেন। এখানে এটা হচ্ছে সাদেক খান আড়ত, অর্থাৎ সাদেক খান আড়ত, কৃষি মার্কেট, কৃষি মার্কেট সাদেক খান আড়ত ঢাকা। দর্শক আমরা সরাসরি রয়েছি এবং দেশি পেঁয়াজের দামটা কমেছে। আচ্ছা ভাই এই যে এটা তো রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজ, ফরিদপুরেরটা দেখেন কেমন আছে দাম? ফরিদপুরেরটা তো এটা ওই রকম একই দাম, হ্যাঁ 90 টাকা এরকম বিক্রি করতেছে। আচ্ছা আমি যতটুকু জানি আলুর দামও একটু কমেছে। হ্যাঁ আলুর দাম একটু কমছে ভাই। আলুর দামটা কেমন ছিল আর কেমন আছে ভাই? আলুর দাম ভাই গত 2 দিন আগে আমরা 45 টাকা বিক্রি করছি, এখন আপনার 38-40 এরকম বিক্রি করতেছে। গত 2 দিন আগে দর্শকের দাম ছিল 45 টাকা প্রতি কেজি, এখন কিন্তু 38 টাকা বিক্রি করছে। 38 টাকা মানে 6-7 টাকা কমে গেছে ভাই দাম। প্রতিনিয়ত দাম কমছে দর্শক। আজকের বাজারে পেঁয়াজ সহ আলু দাম কমেছে। আচ্ছা আপনি এখানে ইন্ডিয়ান পেঁয়াজটা নাই ভাই? ইন্ডিয়ান পিস নাই ভাই, ও ইন্ডিয়ান নেই, তার নতুন ওইটা আছে। এটা আছে না নতুন? এটা এটা নতুন। এটা কি দরে বিক্রি করছেন? এটা ভাই এটা তো আমার কিনে আনা ঠিক আছে, কিন্তু এটা এখন মনে করেন 70 টাকা বিক্রি করতেছে, এটা আমার এখন লসে বিক্রি করা দরকার। লসে? আচ্ছা বেশি দামে মনে কিনছেন ভাই? হুম আমি কিনছি মনে করেন 75 টাকা করে, এখন 70 টাকা বিক্রি করতেছে। লসে লসে তো শেষ, লসে লসে তো শেষ, লসে লসে এখন হইলে কি করা যাবে? সরকার তো মনে করেন যে খালি দাম বাড়লে এটা দেখে ঠিক আছে, কিন্তু আমাদের লসটা তো দেখে না, সে দাম যখন কমে যায় তখন ঠিক আছে, সেটা তো আমাকে দেখে না। এই যে আপনার এক গাড়িতে পিজে 6 লক্ষ টাকা লস, এটা কি সরকার দিবে আমাদের? আর দাম বাড়লে তো মনে করেন ম্যাজিস্ট্রেট এটা ওটা অনেকে আসে, কিন্তু এটা তো কেউ ঘাটতি পূরণ করতে পারে না ভাই। আমরা দেখা যায় একটু দাম বাড়লে ঠিক আছে, কিছু কিছু চান্স আমাদের চালান উঠে আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে একবারে চলে যায় ভাই, এরকম ভাবে আমরা আর কি বাইসে আছি কোনো মতে। দর্শক সরাসরি ছিলাম আমরা, আজকে বাজার দর কেমন চলে জানিয়ে দিয়েছি। দর্শক আপনারা সঙ্গে থাকুন এবং সম্ভব হলে শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাদের জেলায় কেমন দর চলছে।